বলি শুনুন, বাকচা এটা একটা মূল সমস্যা বলতে বাকচার একটা লোকেশান বা বাকচা একটা বসবাস বেশি, এখানকার মানুষ কৃষিকাজ নাহলে বরুজের কাজ অথবা মাছ চাষের সঙ্গে যুক্ত, মহিলারা রুজি রোজগারের সঙ্গে সেইভাবে যুক্ত নয়। এখানকার যে স্বসহায়ক দলের যে সংঘটা আছে সেই সংঘটা একদম দুর্নীতির আগড়ায় পরিণত হয়েছে। এই সামান্য কিছুদিন আগে একটা মহিলা সংঘের যেটা আছে মহিলা স্বসহায়ক দলের তাতে নিয়োগ হয়েছিল, তারা অনৈতিকভাবে, আমি পরশু দিন থেকে শুরু করে বিডিও সাহেবের কাছে কমপ্লেন করলাম, অনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের লোক তাদেরকেই নিয়োগ করছে, যাদের স্ত্রী চাকরি করে তাদেরকেই নিয়োগ করছে, প্রণ্ডজনকে বাক্সা থেকে নিয়োগ করা আছে কিন্তু তাদের যারে কেউ চাকরি করে কেউ নাহলে তৃণমূল নেতা একদম পরিবারের কেউ ছাড়া। তাতে আমরা কালকে বাক্সার যারা মহিলা সংঘের যারা আছে তাদের কাছে জানতেছিলাম, ওনারা জানতে পারেনি, এখানকার সংঘের আর যারা আছে মহিলারা যারা জানতে পারেনি, অনৈতিকভাবে নিয়োগ হয়েছিল। কালকে ওনারা ভিডিও হিসেবে অ্যাপ্লিকেশন দেওয়ার পরে কোনো রেজুলেশন না দেখতে পাওয়ার জন্য আমাদের যে সংঘের অফিস কালকে মহিলারা বন্ধ করে দিয়েছেন। আমরাও সংঘের এটা সামনে নির্বাচন আছে, সঙ্গে পরিবর্তন ঘটাতে চাই, বাকচায় যে মহিলারা যে সমস্ত কাজ করেন আপনারা বললেন এই কাজ বন্ধ করে যাতে মহিলা সংঘের মাধ্যমে স্বসহায়ক দলদের বিভিন্নভাবে কাজের মধ্যে উদ্বুদ্ধ করা যায়, যেমন বাচ্চাদের ছোটো ছোটো জামা প্যান্ট তৈরি বা বিভিন্ন রকম কাজ হাতের কুটির শিল্পের কাজ করানো যায়, এটা আমরা করে দেখাবো। আমার নাম উত্তম সিংহ, আমি বাকচা 8 নম্বর অঞ্চলের কনভেনার এবং ZB15 জেলা পরিষদের প্রার্থী। সব রঙের একদম, এনি কালার ওয়ান প্রাইস, JSW পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জয়চক পিংলা, পশ্চিম মেদিনীপুর।